사우다비 단어 포도덱 한 타인 프린터를 인스탈 토론 프린터 칼이 만철 보인 아 만철 칼이 프린 만철 칼이 보나 프린 만철 보인 프린 만철 마타인 칼이 프린터를 인스탈 코타 제헤도 타인 마드샤 프린시팔 타인 마드샤 프린시팔 제헤도 타인 남들의 보드로타 시카이다 타인 남들의 어버드로타 시카이다 타인 비아도비 시카이다 타인 알라 한 프린시팔 남들 마드샤 쿠노 돌카라 কামরুল ইসলাম আর প্রিন্সিপাল হয়েছে কয়েস মাহমুদ চৌধুরী ওনারা মানে বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছাত্রদেরকে সামান্য একটা নামে ভুল করলে ইচ্ছা করে ওনার নামে ভুল করে তারা ইচ্ছা করে নামও ভুল করে ভুল করিয়া ছাত্রীদের কাছে মোটামুটি টাকা নেয় এমনকি বড় বড় ছাত্র যারা সবার কাছে টাকা নেয় এমনকি ছাত্রীদের কাছে কি 20,000 টাকা ডিল করে ডিল করে 13,000 টাকা ডিল ফাইনাল করিয়া 5,000 টাকা অগ্রিম নিচ্ছে ওলাও জো আছে অভিযোগ করার পরেও মানে ডিসি অফিস থেকে তারা ওই প্রিন্সিপাল এক মাসও ছুটি দিছে কিতা লাগিয়া এখন আমরা পদত্যাগ চাচ্ছি একজন হলেন বারপাত্র প্রিন্সিপাল সুপার আর একজন হচ্ছেন একজন হচ্ছেন ভারপ্রাপ্ত সুপার আর আরেকজন হচ্ছেন হিসাবরক্ষক যেমন কেরানি হিসাবরক্ষক হচ্ছেন কামরুল ইসলাম আর ভারপ্রাপ্ত সুপার হচ্ছেন কয়েস মাহমুদ চৌধুরী ওনারা আমার কাছ থেকে আমার বাবার নাম ভুল করে এক বড় অঙ্কের টাকা নিছে যে আমি দিছি তারপরও আমার নামে কোনো স্টিক হয়ে আসে নাই তারপরে ভাই আমরা হলাম কি কমি মাদ্রাসার ছাত্র কমি মাসাদ পড়ালেখা করা সত্য কয় যে এই মাদ্রাসা যারা যারা পড়বো কমি মাসাদ পড়তে পারছে না কমি মাসাদ যারা পড়ে তারা মা বাবার সন্তান মা বাবার জারদ সন্তান কমি মাসাদ মানে তুচ্ছ তাচ্ছিল্য করে তারপরে এই মাদ্রাসাত পড়ালেখা ছিল জি জি প্রিন্সিপালে তারপরে ক্লাস টাইম ব্যতীত মানে ক্লাস রুটিন ব্যতীত আলাদা একটা ক্লাস ছুটি পাতে নামাজ পড়ে মানে তাই নাকি ফুলতলি ফুলতলি আমরা সবাই তার ফুলতলির প্রতি আকৃষ্ট করতাম তাই ফুলতলির মানে আলাদা ক্লাস করে আমরা ওদিকে নিতে চাই আর এবং তৈরি করে বৈষম্য বর্তমানে যে বাংলাদেশ বৈষম্যের শিকার হচ্ছে তিনি ওটা করতে চান কমি এবং আলিয়া তারা ডাইরেক্ট হইন আমরা গাইলেন আমরা মা বাবা তুলে গাইলেন দাদা দাদা তুলে গাইলেন এমন কি কোন মা বাবার জারদ সন্তান তোমরা আমাদের আমাদের বড় অঙ্কের টাকা নিয়ে আমাদের নাম শুধু না আমরা যারা সন্তান এখন ভাই আমরা এই প্রতিষ্ঠানে পড়ি জি কত টাকা নিছেন আর কেন দিছেন আর তো ভালো করে আমার বাবার নামের ভুল একটা অঙ্কর আমার কাছ থেকে ডিল করা হয়েছে 15,000 টাকা আমি অনেক সুপারিশ করে 10,000 টাকা দিছি উনি বলছেন যে রানীকে কামরুল জানাব কামরুল ইসলাম কামরুল ইসলাম জি না জি না আর কোনো কিছু দেওয়া হয় নাই আমার টাকা নিছে এখন পর্যন্ত আমার নামে কোনো সুদ্রাই নাই এখন আমি না আমার প্রিন্সিপাল যদি তান যদি তান নির্দোষ দাবি করেন যে আমি কোনো দুর্নীতির সাথে যুক্ত নাই ছাত্রে কোনো টাকা নিছি না তাইলে আমার প্রশ্ন হলো কি আপনার এই মানে চেয়ার উপর প্রিন্সিপালের যোগ্যতাও আপনার নাই কারণ আপনার আর কেরানির রুমও মাত্র সামান্য একটা কার্ডের পার্টিশন এখানে বইয়া দুর্নীতি আপনি কেন জানেন না সব দুর্নীতির মাঝে আপনার মানে সহমত থাকার কারণে সব দুর্নীতি তো হয় মাদ্রাসা রবিবার থাকে ভাইয়া ক্লাস চলাকালীন সময় 10 মিনিট আমরা ক্লাস
পড়ান, আর সারা সময় আমাদের ক্লাসে ছাত্রী আছে তারার যৌন সুরসুরিমূলক কথা কয়, যৌন সুরসুরিমূলক কথা কয়, এরকম টিচার আমাদের কোনো দরকার নাই। আমরা মানুষ পাঠানি হয়েছে, আমরা শিক্ষার চকলেট মারা লাগে, আমরা আমরা যদি বেশি বাড়াবাড়ি করি স্টুডেন্ট তারা মারতে দ্বিতীয়বার তুচ্ছ করতো না। আর ট্রেন রেজিস্ট্রেশন হয়ে আমার 15,000 এর থেকে বেশি লাগবো টাকা। এখন আমার ট্রেনের উপর রেজিস্ট্রেশন হয়েছে, এখন স্যার ট্রেন রেজিস্ট্রেশন আগেও আমার কইছেন 15,000 টাকা লাগবো। আমি স্যারে কইছি যে স্যার আমি অত টাকা দিতে পারতাম না, একটু কমাইন। খুব রিকোয়েস্টের বাদে আমার চাচ্চু রিকোয়েস্ট করছেন, তো বাদে স্যারে কইছেন মাত্র 2,000 টাকা করছেন, আর 13,000 টাকা লাগবো, আর অ্যাডভান্স 5,000 টাকা লাগবো। আমি স্যার অ্যাডভান্স 5,000 টাকা দিচ্ছি, আর রেজিস্ট্রেশনের ফর্মও দিচ্ছি। কয়েকদিন আগে মেসেজ আইছি, স্যার কইছেন যে আমার রেজিস্ট্রেশনের ফর্ম মেসেজ আইছে, টাকা তাকে ঠিক করানি লাগবো। এখন স্যারে কইন যে আমি কোনো রেজিস্ট্রেশন দিছি না, ফর্ম দিছি না, খালি 5,000 টাকা দিচ্ছি। এখন আমরা আমার চাচ্চু বন্ধু তোমার বন্ধু সহ রেজিস্ট্রেশনের ফর্ম দিয়া 5,000 টাকা দিচ্ছেন। এখন স্যারে কইন আমি রেজিস্ট্রেশনের ফর্ম দিছি না, স্যার আমার রেজিস্ট্রেশন খাই দিছে। এবং তারা এখন এখন ভাই আমরা রয়েছি কি আমরা অনির্দিষ্টকাল মাদ্রাসা বন্ধ দিলাম। আমরা যত সময় পর্যন্ত প্রিন্সিপাল আর অফিস সহকারী আমরা পদত্যাগ করাইতে পারছি না, আমরা যত সময় পর্যন্ত আন্দোলন স্থগিত করতে পারতাম না। শিক্ষক হল জিম্মি ভাইয়া, শিক্ষক হল আমরার কাছে প্রিন্সিপাল কাছে জিম্মি। আমি সব শিক্ষক হলে আমরা আত ধরে এখান দিয়া কইছেন বাবা আমরা কিছু করতে পারলাম না, তোমার তেন তুমি তেন আন্দোলন চালাই যাও, আমরা তোমাকে সহমত আছি। তারপরে ক্লাসও আইবা, ক্লাস হচ্ছে কি 40 মিনিটের ক্লাস, তাই নাইবা আইয়া 10 মিনিট লাস্টের 10 মিনিট ক্লাস করবা, আর 30 মিনিট 30 মিনিট মানে এমন এমন বাজে মানে কথা কইবা। কত কইলাম যে টিলাগর পয়েন্টে গেলে 10 মিনিট কারিলে ফুরিন প্রেগনেন্ট হয়ে যাবো 3 মাসের। তারপরে কই মা বোন এমন ভাবে মানে আসলে সিলেটি ভাষায় কই আপনার কইতে গেলে অনেক কিছু আপনার যা ভাষায় প্রকাশ করার মতো না। রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে, এক হইলো তারা দুইজন মানুষ, এক হইল ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আর হইল হিসাবরক্ষক। এক হইল আপনার ভারপ্রাপ্ত যে প্রিন্সিপাল আছেন তাই, আর হইল হিসাবরক্ষক কামরুল আহমেদ। তারা দুইজনের নেতৃত্বে অল মাদ্রাসা চলে। তারা কিতা করে এজ ইন্ডিকেট করে হেন্ডে লগে জড়িত রাখে, দুজন সম্মিলিতভাবে করে। কারণ তারপরে আমরা এখন ভাই
আমরা একটাও দাবি যে ই প্রিন্সিপাল আর ই অফিস সহকারী যদি মাদ্রাসা তাই আমরা আর ক্লাস করতাম না, মাদ্রাসা অনির্দিষ্টকালীন বন্ধ দিলাম আমরা, যতদিন পর্যন্ত পদত্যাগ করছেন না আমরা আন্দোলন জারি রাখবো, এমনকি মাদ্রাসা গেটও তালা মারবো, অনির্দিষ্টকালীন মাদ্রাসা বন্ধ হইব। আমার সাথে যে রিসেন্টলি ঘটনা ঘটছে, আমরা তো ইন্তিকিফা সরিয়ে গেছি কি, এখন আমাদের একটা মার্কশিট লাগে, আপনার অন্য জায়গায় ভর্তি দিলে মার্কশিট লাগে, তাই কি তা করছেন? তাই আমরা 3,000 টাকা দাবি করছেন মার্কশিট, কেউরে 500 টাকা, কেউরে 300 টাকা, কেউরে 200 টাকা, আমি টাকা দিতে পারছি না, আমার তাই দিছেন না, ওই জন্য তুই ভর্তি হইতে পারত না, তোর আট খাইলিম। আমি যখন মাদ্রাসায় ভর্তি হই আমার ভাই নিয়ে আসেন আমার দিয়ে, তখন আমার মা বাবার এনআইডি কার্ড নিয়ে আসে ভর্তি হওয়ার সময়। স্যারে যখন আমি কইলাম স্যার আমার নাম মোহাম্মদ রেদুল আহমদ, আমার আব্বার নাম মোহাম্মদ আব্দুল লতিফ, আমার আব্বার নাম মেহেরুন স্যার, ঠিক আছে মোহাম্মদ অন তারে বললাম স্যার আমার নামটা মোহাম্মদ রেদুল আহমদ দিতে হবে, তাই কই না না মোহাম্মদ দোয়া লাগে না, আহমদ যখন দিয়েছ মোহাম্মদ দোয়া লাগতো না, আমার তো আচ্ছা তো আপনি জল করে আছে ঠিক আছে, কইন তো মোহাম্মদ আমার আব্বার নাম মোহাম্মদ আব্দুল লতিফ, তাই বলছেন মোসাম্মদ তোমার আব্বার এনআইডি কার্ডও দিলা না চলান সব পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ডও দিতা, তাই বলেন না মোহাম্মদ দোয়া লাগতো না, আমি বললাম খেনে স্যার কখন এটা দোয়া লাগে না সমস্যা না, আমি বললাম স্যার আচ্ছা আমার আম্মার নাম মোসাম্মদ মেহরুন স্যার, তাই কখন মোসাম্মদ দোয়া লাগতো না, বললাম খেনে স্যার এটা তো না দিলেই তো না, কখন না না দোয়া লাগবো না দিলেই হইব সমস্যা না, আমি বললাম তো আচ্ছা ওলান ভর্তি হয়েছি, আমি ট্রেন ভর্তি করাইছেন বাদে এইটা যখন উঠছি, এটা যখন ওঠার সময় দেখা যায় আমার নাম, আমি পুরুষ মানুষ তাই দিয়েছেন আমার মহিলা জেন্ডার চেঞ্জ করেছিল, আমি ইচ্ছাকৃত আমি কইলাম স্যার এগু কিতা করা যায় কইন তে কাম করো তুমি 5,000 টাকা দিলাম আমারে আমি ব্যবস্থা করাম, 8 দিন ব্যবস্থা করে দিলাম, আমি বললাম যে আচ্ছা স্যার আপনি রাখক কা, আমি বাদ তো ইয়া তাই আমার অনেক ডর দেখাইছেন যে এগু তুমি যদি দেও না তো পরীক্ষা ট্রেনের পরীক্ষা তুমি বিপদ পারবা, প্রিন্ট হল হলো গিয়ে তুমি পরীক্ষা দিবা, আমি তো ওখানে রয়ে গেছি দরে গেলাম আচ্ছা স্যার ও কিতা করলাম কইন তুমি 5,000 টাকা দাও, আমি আমার আম্মারে কইয়া বাইরে কইয়া আমি আনিয়ে দিছি স্যারে কইলাম আচ্ছা অলোকা বাদে ইচ্ছে বাদে ইচ্ছে করোনা করোনা হওয়ার বাদে কি হয়েছে আপনার এইটো করোনা বাদে অটো পাস হয়েছি আমরা টেন এইটো অটো পাস ইয়ার টেন নাইনও গেছি নাইন থেকে অটো পাস নাইন থেকে পড়ি ইয়ার টেন আইছি টেন হওয়ার বাদে এগুলো প্রবলেম আপাতত সলভ হয়েছে, সলভ হওয়ার বাদে আমি বানাইতাম আসাম পাসপোর্ট আমার বিদেশ যাওয়া লাগি ফ্যামিলির সব যাইতাম বিদেশ, ওর পাসপোর্ট বানানির সময় আমি যখন পাসপোর্ট বানানির সময় আমি যখন পাসপোর্ট অফিসে গেলাম তো তারা লোকের বুঝা করা করলাম আমার ডকুমেন্ট দেখাইলাম সার্টিফিকেট দেখাইলাম এইটা অটো পাস সার্টিফিকেট দেখাইলাম, তারা কয় তোমার নাম তো মোহাম্মদ রেদওয়ান আহমদ তুমি কেন তো রেদওয়ান, আমি বললাম খেনে স্যার তোমার আব্বার নামের লগে তোমার তো মোহাম্মদ মিল না, আমি বললাম খেনে স্যার ওই তো না কেন তে তোমার আব্বার নাম মোহাম্মদ আব্দুল লতিফ তোমার সার্টিফিকেটও আব্দুল লতিফ, তোমার আম্মার নাম মোহাম্মদ মেহরুন নেসা তোমার সার্টিফিকেটও মেহরুন নেসা অন তোমার এইগুলো নাম MSc লাগাইলে লাগবো আর MD লাগাইলে লাগবো, আমি তখন তখন কিতা করতাম আমার তখন পাসপোর্টও বানাইতে পারলাম না স্যারের কাছে আইলাম এনআইডি কার্ডও আমার চেঞ্জ করতে পারলাম না, আমার বড় ভাই এনতে বিদেশ গেছেন এনআইডি কার্ড চেঞ্জ করতে পারলাম না, তার বিদেশি পাসপোর্ট আছে আমার আম্মার, তখন স্যারে কইলাম স্যারে কইন তে এক কাম করো তুমি এনআইডি কার্ড অথবা পাসপোর্ট চেঞ্জ করিলাম তোমার আম্মা অথবা আব্বু। প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে শুধু আপনারা দেখছেন যে ছাত্র নয় ছাত্র ছাত্রীরা একত্রিত হয়ে তারা আজকে বিক্ষোভ করছে সেই পদত্যাগের দাবিতে। আসলে প্রিন্সিপালের আমরা সাথে ব্যাড বিহেভ করেন এন্ড আমরা ফিমেলটাকে মেইল বানাইলিস এন্ড তাই আমরা কাছে কিয়া তাই আমরা ভদ্রতা শিখাইতা কেন অভদ্রতা, আর কামরুল স্যার কামরুল স্যার তো আমরা লাগে একটা সিলেবাস দেওয়ার লাগিও তো টাকা নেন চাইনি সিলেবাস কাছ থেকে একটা অক্ষর বলে গেলে আমরা লোকে মানে আরো এক্সট্রা ডবল টাকা নেই প্রকাশ করার মতো নয়। আমি এখানে নাইনের নতুন ছাত্র তো এখানে আমি আমার বাবার সাথে যখন প্রথম আসি তখন উনি আমার কাছ থেকে 6,000 টাকা নিছে, তো আমার জানা মতো আমি যেগুলো জানি যে সরকারি মাদ্রাসায় আপনার বইয়ের কোনো টাকা পয়সা নেওয়া হয় না, উনি বইয়েরও টাকা পয়সা নিছে, নেওয়ার পরে উনি বলতেছে যে
হয়েছে, তুমি তো নাইনে ভর্তি হয়েছো, এইটের অলরেডি আমার সব কাগজপত্র ওনাকে দেওয়া হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে। মানে আমরা যারা মধ্যবিত্ত সংসার, যারা মধ্যবিত্ত পরিবার, তারা এটা সমস্যা।